বৌদি তাড়াতাড়ি ওঠো, 12টা বাজে, তুমি এখনো ঘুমাচ্ছ? তোমার জন্য একটা খুশির খবর আছে। বৌদি তাড়াতাড়ি ওঠো না। বৌদি জানো তুমি মামি হতে চলেছ? আর দাদা কোথায়? দাদা তো মামা হতে চলেছে, আমি প্রেগনেন্ট। রুমকির কথা শুনে তার বৌদি তিতলি খুশি হওয়ার বদলে দুঃখিত হয়ে পড়ে, কিন্তু সে সেটা প্রকাশ করতে চায় না। ওরে বাবা, তুমি প্রেগনেন্ট? কই, আমাকে তো কেউ বলেনি। মা, আপনি এই খবরটা তাহলে লুকিয়ে রেখেছিলেন? আমি যদি এই খবরটা জানতে পারতাম তাহলে কি আমি আপনার মেয়ের ক্ষতি করে দিতাম যে আপনি আমাকে কিছু বলেননি? তুমি ঘুম থেকে উঠবে তারপর তো কিছু জানতে পারবে। বেলা 12টা বাজে, এখনো তুমি ঘুমাচ্ছ, তাহলে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তুমি জানতে পারবে কি করে? মা চুপ করো না, আসলে বৌদি তুমি কিছু মনে করো না, আমি তো মাকে 2-3 ঘন্টা আগেই খবরটা দিয়েছি, মাও জানতো নেই ব্যাপারে। আমি ভেবেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেব, কিন্তু হঠাৎ করে বিপ্লবকে অন্য শহরে চলে যেতে হলো, এখন 8-9 মাস পর্যন্ত ও ওখানেই থাকবে। বিপ্লবকে ছাড়া আমার বাড়িতে তো আর কেউ নেই, সেই জন্য আমি এখানে চলে এলাম। এখানে তোমরা আছো, আমার দেখাশোনা করতে পারবে। কি বৌদি, তোমার কোনো অসুবিধা নেই তো? রুমকির কথা শুনে তিতলি চুপ করে থাকে। আরে ওর কোনো অসুবিধা হবে না, এতে তোর বৌদির অসুবিধা হওয়ার তো কোনো কথা নেই, আর তোর বৌদি না দেখলেও আমি তো আছি তোর সেবা যত্ন করার জন্য, তুই একদম চিন্তা করিস না। এখন যত উল্টো পাল্টা চিন্তা থেকে দূরে থাকবি ততই ভালো রে মা। হ্যাঁ তো, আমি কখন বললাম যে আমি আপনার মেয়ের দেখাশোনা করতে পারবো না? এমন করছেন যেন বাড়ির কোনো কাজই আমি করি না, সব আপনিই করেন তাই না? শোনো রুমকি, তোমার চিন্তা করার কিছু নেই, আমি তোমার দেখাশোনা করব। কিন্তু এখন আমার খুব খিদে পাচ্ছে। মা, আপনি ব্রেকফাস্টে কি বানিয়েছেন? এই বলে তিতলি রান্নাঘর থেকে খাবার নিয়ে খেতে বসে পড়ে। সে কারোর কোনো কথা চিন্তা না করেই একা একাই খাবার খেতে থাকে। এই দেখে রুমকি এবং তার মা দুজনেই বেশ অবাক হয়। কি হলো বৌমা, তুমি একাই সব খাবার নিয়ে বসে পড়লে? এখনো পর্যন্ত আমরা কিছু খাইনি, আমি তো রুমকির জন্য অপেক্ষা করছিলাম, রুমকি এলে তারপর আমরা একসঙ্গে খাবো বলে। কি, আপনি আপনার গর্ভবতী মেয়েকে এই লুচি আর আলুর দম খাওয়াবেন? বয়স হয়েছে কিন্তু আপনার মাথায় কোনো বুদ্ধি নেই দেখছি। গর্ভবতী মেয়েদেরকে এরকম তেলের জিনিস খাওয়ানো উচিত নয়। আপনি বরং রুমকিকে ভালো স্বাস্থ্যকর খাবার বানিয়ে দেবেন, এই খাবারটা এখন আমি খাবো। এই বলে তিতলি সকলের ভাগের খাবার একাই খেয়ে নেয়। অতিরিক্ত খাবার খাওয়ার ফলে সে চলতেও পারে না, তাই সে আবার ঘুমানোর জন্য নিজের ঘরে চলে যায়। দেখেছিস তো, ঘুম থেকে উঠলো, গাদা গাদা খাবার খেলো আর আবার ঘুমাতে চলে গেল, এত অলসমি আমি তো চোখেও দেখিনি। আর আজকে তো মেয়েটা যেন বড্ড বেশি বাড়াবাড়ি করছে। তুই এখানে বস মা, আমি তোর জন্য ভালো কিছু খাবার বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা তোর কি খেতে ইচ্ছে করছে বলতো? তুই যা বলবি আমি তোকে তাই বানিয়ে খাওয়াবো। বল। মা, আমার না সুজির প্যানকেক খাওয়ার ইচ্ছে করছে, তুমি আমাকে সুজির প্যানকেক করে খাওয়াবে? এভাবেই পাপিয়া দেবী তার মেয়ের সব আবদার রাখতে থাকে। সে তার মেয়ের খুবই সেবা যত্ন করে, যা দেখে তিতলির প্রচন্ড পরিমাণে রাগ হয়। আসলে তিতলি মনে মনে রুমকির উপর ভীষণ পরিমাণে হিংসা করত, কারণ বিয়ের 5 বছর হয়ে যাওয়ার পরও তিতলি এখনো পর্যন্ত মা হতে পারেনি, আর রুমকি বিয়ের 1 বছরের মধ্যেই সকলকে সুখবর দিয়েছে। এই ব্যাপারটা তিতলির কাছে ভীষণই অপমানজনক এবং দুঃখজনক ছিল। সে এমনিতে অলস ছিল ঠিকই, কিন্তু যেই থেকে সে জানতে পেরেছে তার ননদ গর্ভবতী এবং যতদিন না ডেলিভারি হচ্ছে তার ননদ এখন তাদের বাড়িতেই থাকবে, সেই থেকে তিতলি আরো বেশি পরিমাণে অলস হয়ে পড়ে। সে ইচ্ছা করেই বাড়ির কোনো কাজকর্ম করে না, এমনকি রুমকি কোনো কাজ বললেও সেটা এড়িয়ে চলে। এদের মা মেয়ের আদেক্ষে তো আমার একেবারেই সহ্য হচ্ছে না। মেয়ে গর্ভবতী হয়েছে বলে এমন করছে যেন ওনার মেয়েই পৃথিবীর প্রথম মহিলা যে কিনা গর্ভবতী হয়েছে। আমি সবই বুঝতে পারছি, তিতলি আর মা ইচ্ছা করেই এগুলো করছে যাতে আমি এগুলো দেখে কষ্ট পাই। এভাবেই সময় কাটতে থাকে। এতদিন পর্যন্ত রুমকির গর্ভাবস্থায় কোনো সমস্যা দেখা না দিলেও 7 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরই রুমকির গর্ভাবস্থায় নানান রকম সমস্যা দেখা দেয়। ডাক্তার রুমকিকে পুরোপুরিভাবে রেস্টে থাকার কথা বলে, তাই রুমকি এখন খুব সাবধানেই থাকার চেষ্টা করে। একদিন রুমকি তার বৌদি তিতলির সঙ্গে বসে টিভি দেখছিল, তখন বৌদি তুমি আমাকে একটু জল গরম করে এনে দেবে গো, দেখো না ডাক্তার বলেছে আমার শরীরে জলের অভাব আছে, আর শীতকালে আমার তো জল খেতে ইচ্ছাই করে না, তাই ডাক্তার বলেছে আমাকে গরম জল খেতে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এই সিরিয়ালটা হয়ে যাক, তারপর আমি তোমাকে জল এনে দিচ্ছি, এই সিরিয়ালটা 1/2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। এই বলে তিতলি আবার সিরিয়াল দেখতে শুরু করে। এই দেখে রুমকি নিজেই রান্নাঘরে জল আনতে চলে যায়, তখনই সেখানে পাপিয়া দেবী চলে আসে।
আরে আরে, তোকে নিচে যেতে হবে না মা, তুই ঘরে গিয়ে বস, আমি তোর জন্য জল নিয়ে যাচ্ছি। ডাক্তার তোকে কি বলেছে ভুলে গেছিস? এখন যতটা সম্ভব তোকে রেস্ট করতে হবে। এই শুনে রুমকি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পাপিয়ে দেবী জল নিয়ে এসে রুমকিকে দেয়। বাবা, নিজের মেয়ের জন্য জল গরম করে নিয়ে চলে এসেছেন? আপনি তো একেবারে সুপার ফাস্ট হয়ে গেছেন দেখছি। আর অন্য সময় তো কুটোটিও নাড়েন না, এখন মেয়ে যা বলছে ঝটপট হয়ে যাচ্ছে। আপনার মেয়ের জন্য যখন জল এনেছেন, তখন আমার জন্য তো একটু চা কিংবা কফি আনতে পারতেন। তোমার লজ্জা করে না? তুমি তোমার শাশুড়িমাকে হুকুম করছো, আর আমার মেয়ে তোমাকে জল এনে দিতে বলেছিল, তুমি এনে দাওনি কেন? এতটুকু একটা ছোট কাজও তুমি করতে পারলে না? ও বুঝেছি, আপনার উপর হুকুম চালাতে হলে বুঝি আগে আমাকে গর্ভবতী হতে হবে। আমি সবই বুঝতে পারি, আমি গর্ভবতী হতে পারছি না বলে সেই জন্য আপনি ইচ্ছা করে আমাকে এই সমস্ত কথাগুলো বলেন, মেয়েকে নিয়ে সবসময় আদিক্ষেতা করেন, যাতে এগুলো দেখে আমি কষ্ট পাই। আপনার মেয়ে গর্ভবতী বলে এই বাড়ির মহারানী হয়ে গেছে যেন। এই বলে তিতলি রাগ করে সেখান থেকে চলে যায়। সে রান্নাঘর থেকে পেট ভরে খাবার খেয়ে নিজের ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। তিতলি এখন দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে কাটায়। সে বাড়ির কোনো কাজও এখন করে না। সে মনে মনে ভেবেই নিয়েছিল, যতদিন না তার গর্ভবতী ননদ বাড়ি থেকে বিদায় হচ্ছে, সে বাড়ির কোনো কাজই করবে না। আমাকেও চেনে না, আমি কি সাংঘাতিক মেয়ে? যতদিন এই তিতলি বাড়িতে থাকবে, ততদিন আমি কোনো কাজই করব না। আর আমি তো জানি মা নিজের মেয়ের জন্য এখন সব কাজ করবে, রান্না বান্নাও করবে। যাক ভালোই হলো, এখন এই 10 মাস অন্তত আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো। এমন সময় সেখানে রুমকি আসে। রুমকিকে দেখে তিতলি তখনও বিছানাতে শুয়েই থাকে। শুয়ে শুয়েই সে রুমকিকে বলে, কি হলো, এখন আবার এখানে এলে যে? বৌদি, মায়ের না প্রচন্ড শরীর খারাপ। এই শীতের মধ্যে বাড়ির সমস্ত কাজকর্ম করে মায়ের না ঠান্ডা লেগে গেছে। মায়ের খুব সর্দিও হয়েছে, কাশি হচ্ছে, আবার বলছে খুব মাথা যন্ত্রণা করছে। তুমি একটু মায়ের জন্য আদা দিয়ে কড়া করে চা করে এনে দাও না বৌদি। ও, চা করতে হবে? ঠিক আছে, যাও একটু পরে যাচ্ছি, আসলে খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নিই তারপর যাচ্ছি, কেমন? তুমি আর তোমার মা একটু অপেক্ষা করো। এই বলে তিতলি আবার চোখ বন্ধ করে নেয়। এই দেখে রুমকির খারাপ লাগে, তাই রুমকি নিজেই তার মায়ের জন্য চা বানাতে চলে যায়। পরের দিন পাপিয়া দেবী আরো বেশি অসুস্থ হয়ে পড়ে, এমনকি সে বিছানা থেকেও ঠিক করে উঠে বসতে পারে না। নিজের শাশুড়ি মায়ের এমন অবস্থা দেখা সত্ত্বেও তিতলি বাড়ির কোনো কাজে হাত দেয় না। সে এখনো পর্যন্ত সারাদিন শুধুই ঘুমায়। বাধ্য হয়ে এখন রুমকিকেই গর্ভাবস্থাতে বাড়ির সমস্ত কাজ করতে হয়, রান্না বান্নাও তাকেই করতে হয়, আর তার মায়েরও খেয়াল রাখতে হয়। এরকম ভাবে এক সপ্তাহ মতো কাটে। একদিন রুমকি তার বৌদিকে বলে, বৌদি, আমি জল গরম করে নিয়েছি, তুমি একটু এই বালতির জলটা শুধু বাথরুম পর্যন্ত পৌঁছে দেবে গো। আসলে বালতিটা খুব ভারী, ডাক্তার আমাকে ভারী ভারী জিনিস তুলতে বারণ করেছে। না গো, আমি এখন পারবো না। আমাকে বলছো কেন? যাও তোমার মাকে বলো, ভালোবাসা সব বেরিয়ে গেল, তোমার দেখাশোনা করবে বলেছিল, আর নিজেই এখন অসুস্থ হয়ে পড়ে আছে। এবার কি করবে তুমি বোঝো? তুমি তো আর আমার ভরসায় গর্ভবতী হওনি। এই বলে তিতলি সেখান থেকে চলে যায়। বাধ্য হয়ে রুমকি সেই বালতির জল তুলে বাথরুমের দিকে নিয়ে যায়। কিন্তু এর ফলে রুমকি পেটে ভীষণ পরিমাণে যন্ত্রণা অনুভব করে, এমনকি সে যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়। পাপিয়া দেবী তার মেয়ের এরকম অবস্থা দেখে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করে। গর্ভাবস্থাতে বাড়ির অতিরিক্ত কাজকর্ম করার ফলে রুমকির অবস্থা খুবই খারাপ ছিল, আর এর ফলে নির্দিষ্ট সময়ের আগেই ডাক্তার রুমকির ডেলিভারি করতে বাধ্য হয়। রুমকি এবং তার নবজাতক শিশু দুজনেই অসুস্থ ছিল। খবর পেয়ে সেখানে রুমকির স্বামী বিপ্লব চলে আসে। দীর্ঘ 15 দিন হসপিটালে থাকার পর বিপ্লব তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। আমি তো ভেবেছিলাম রুমকি হয়তো নিজের বাচ্চাকে নিয়ে এই বাড়িতেই আসবে। এই বাড়িতে এলে আমার কিছুতেই সহ্য হতো না। আমার বাচ্চা হয় না, আর আমি ওর বাচ্চাকে কিভাবে দেখবো? হহ, মনে মনে তিতলি এসবই ভাবতে থাকে। 6 মাস পর একদিন রুমকি হঠাৎ করে নিজের বাপের বাড়িতে আসে। বৌদি, তোমার জন্য আমি একটা ভালো খবর এনেছি। আমি না একটা ডাক্তারের সন্ধান পেয়েছি, ডাক্তারটা খুবই ভালো। তুমি তো মা হতে পারছো না, তুমি ডাক্তারের কাছে চিকিৎসা করাও, দেখবে উপরওয়ালার ইচ্ছেই তুমি নিশ্চয়ই মা হতে পারবে। এই যে ডাক্তারের ভিজিটিং কার্ড। বৌদি, তুমি বরং আমার সঙ্গে চলো, আমি তোমাকে ডাক্তার দেখিয়ে আনছি। তোমার বাচ্চা হবার পরও তোমার শান্তি হচ্ছে না? এখনো পর্যন্ত তুমি আমাকে অপমান করতে চাইছো? আমার বাচ্চা হচ্ছে না, আমি মা হতে পারছি না, এটা বারে বারে আমাকে বোঝাতে হবে না। আমার কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই, যাও এখান থেকে।
এই শুনে রুমকি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু তিতলি অনেক ভাবনা চিন্তা করার পর নিজের স্বামীকে সঙ্গে নিয়ে সেই ডাক্তারের কাছে যায়। ডাক্তার তিতলি এবং তার স্বামী দুজনেরই চিকিৎসা করে। দীর্ঘ তিন মাস সেই ডাক্তারের চিকিৎসাধীন থাকার পর তিতলি সকলকে সুখবর দেয়। তিতলি গর্ভবতী শোনা মাত্রই রুমকি তাড়াতাড়ি করে নিজের বাপের বাড়িতে চলে আসে। বৌদি, আমি খুব খুশি হয়েছি। আমি সবসময় উপরওয়ালার কাছে প্রার্থনা করেছি যাতে তুমি গর্ভবতী হতে পারো। আমি পিসি হব আমি তো ভাবতেই পারছি না। মা, এই নাও বল্টুকে তুমি ধরো। এখন বল্টুর সব দায়িত্ব কিন্তু তোমার। আর বৌদি, তুমি কোনো চিন্তা করো না, যতক্ষণ না তোমার ডেলিভারি হচ্ছে তোমার সমস্ত দেখাশোনার দায়িত্ব আমার। তোমাকে জল এনে দেওয়া থেকে শুরু করে তোমার স্নানে জল তুলে দেওয়া পর্যন্ত সব আমি করব। যতদিন না পুচকুর মুখ দেখছি আমি তো এই বাড়ি থেকে যাবই না। রুমকির কথা শুনে তিতলির খুবই অবাক লাগে। সত্যি সত্যি রুমকি তার বৌদির সেবা যত্ন করতে থাকে। রুমকি তার বৌদিকে কোনো কাজই করতে দেয় না। পাপিয়া দেবীও তার বৌমার খুবই খেয়াল রাখে। এই দেখে তিতলি তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দাও তোমরা। রুমকি, আমি তোমার সঙ্গে যা করেছি তুমি সব ভুলে গিয়ে তবু আমার এত কেয়ার করছো। আসলে আমি মা হতে পারতাম না বলে তোমার উপর আমার খুব হিংসা হতো, আর সেই জন্যই আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দাও। তিতলিকে রুমকি এবং তার মা দুজনেই ক্ষমা করে দেয়। নয় মাস পর কোন রকমের কমপ্লিকেশন ছাড়াই খুবই সুষ্ঠুভাবে তিতলি তার কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর থেকে তিতলি সকলের সঙ্গে মিলেমিশে বসবাস করতে থাকে।